চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ফলে দিন দিন নিম্নমানের মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করা হলেও এর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেই, এতে চরম ক্ষুব্ধ ক্রেতারা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমার দের তথ্যে রেজওয়ান শরীফের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর কয়েকটি বাজার ঘুরে জানা যায় নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই। তারপরও গেল কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কোনো সবজির দাম 50 টাকার নিচে নেই। মানভেদে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 200 টাকা। আকাশচুম্বী কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি। দাম বেড়েছে আলু, করলা, বেগুন, ঢেঁড়স, পেঁপে সহ প্রায় সব রকম সবজির দাম। যখন একবার মূল্যস্ফীতিটা বেড়ে যায়, সেটা নামার বা কমার কোনো লক্ষণ আমরা দেখি না। ডেলি যারা রিক্সাওয়ালা ডেলি কাজ করে, ছোটো চাকরি করে, তাদের অবস্থা ওই গার্মেন্টসের কর্মচারী, তাদের অবস্থা কী? কষ্ট কষ্ট হচ্ছে আমাদের মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের জন্য। আমাদের আয় সিবিআই বেশি, আমরা কোনো অবস্থা কভার করতে পারি না। মাছ মাংসের দামেও নেই কোনো সুখবর। প্রতি কেজি রুই কাতলা বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। অন্যদিকে ভরা মৌসুমেও আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1600 টাকায়। পাইকার আসতেছে, বিক্রি করতে পারতেছি না। গ্রাহক আসতেছে, বিক্রি করতে পারতেছি না, কারণ মাছের দাম প্রচুর। যা পাইকারেরা যদি সস্তাতে, আমরা সস্তা বিক্রি করতে পারবো। গরুর মাংসের দাম প্রতি কেজি 850 থেকে 900 টাকা এবং খাসি 1100 থেকে 1200 টাকা। আর ব্রয়লার মুরগির দাম কেজিতে গুনতে হচ্ছে 180 থেকে 185 টাকা। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।